Hore never fly. Khule jabe notun er dorja, bhore jabe light. Future lights. Namaskar, abar chole elam Future Lights er floor e chhatrodher niye kaj korbo. Ami eta enjoy kori, khub bhalo lage. মাঝে মধ্যে ওদের একটু বিপদেও ফেলি, সেটাও ভালো লাগে। তো যাই হোক, এখানে ফিউচার লেটসটা বলি, যারা আমাদের দর্শক, আমরা কেন করেছি এর পিছনে কিছু কারণ রয়েছে। ফিউচার লেটসটা হচ্ছে, নামটাও তার জন্য ওই রকমই, মানে ভবিষ্যতের আলো। হ্যাঁ, এখন কী ভবিষ্যতের আলো হবে সেটা আমরা জানি না, কিন্তু ভবিষ্যতের আলো মানে আমাদের ইন্ডাস্ট্রিকে এনলাইটেড করবে তার কাজ দিয়ে। সেটা একজন ক্যামেরাম্যান হতে পারে, সেটা একজন ডিরেক্টর হতে পারে, সেটা একজন এডিটর হতে পারে, সেটা একজন অভিনেতা হতে পারে, সেটা একজন মিউজিক ডিরেক্টর হতে পারে। হ্যাঁ, তা সেই জন্য আমরা সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে, একটা ফিল্ম তৈরি করতে গেলে সেটা ছোট হোক বড় হোক, যা যা দরকার পড়ে, তার টেকনিক্যাল নলেজ যা যা দরকার পড়ে সেগুলো দিয়ে থাকি এবং চেষ্টা করি। হ্যাঁ, আমাদের তরফ থেকে যতটা সম্ভব ততটাই, এবার নির্ভর করে ছাত্র কতটা নেবে তার উপরই। তা যাই হোক, আজকে এই মুহূর্তে আমরা একজনকে পেয়েছি ডিরেকশন ডিপার্টমেন্টের, ওর নাম, ওর পরিচয়, ও কোথা থেকে এসছে, ওর স্বপ্ন এটসেট্রা নিয়ে ওই কথা বলবে। তুমি যদি একটু দর্শকের সাথে পরিচয় করো, তোমার নামটা একটুখানি যদি বলো দর্শক। নমস্কার, আমার নাম সুপ্রতিম সেনগুপ্ত, আমি নিফাতে ফিল্ম ডিরেকশন ফুল টাইম কোর্স করছি। আমি কলকাতারই বাসিন্দা, এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ আমি, আর আমি জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি রিসেন্টলি। তো সিনেমা দেখতে আমি খুব ভালোবাসতাম ছোটোবেলা থেকেই, একটা ভালোবাসা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন একটু বড় হই, তখন ফিল্মের মেকিং সম্পর্কে আরেকটু বেশি ইন্টারেস্টেড হই, যে বিহাইন্ড দ্য সিনস কীরকমভাবে কী কাজ চলে। তারপর যখন আমি কলেজের ফাইনাল ইয়ারে আসি, তখন আমি নিশ্চিত করে নিই যে হ্যাঁ, কোথাও গিয়ে এই লাইনে আমি কাজ করতে চাই, এটাকে অ্যাজ এ ক্যারিয়ার আমি পারসিউ করতে চাই। তো তখনই আমি নিফাতে এখানে আসি, এখানে আমি কোর্স করতে চাই যাতে একটা টেকনিক্যাল নলেজ আমি পাই সব ব্যাপারে। আর ডিরেকশনের কোর্সটা আমি করছি কারণ সব ডিপার্টমেন্টেরই ওভারঅল নলেজ আমি পাবো এই কোর্সটাতে। আর এখানে অভিজ্ঞতা আমার খুবই ভালো হচ্ছে, ছ মাস আমার কমপ্লিট হয়েছে এখানে ইনস্টিটিউটে। এখানে যারা প্রফেসর আছে তারা নিজেরা খুবই এক্সপিরিয়েন্সড, খুবই নলেজেবল সবাই, আর তারা আমাদেরকে যখন কিছু শেখান তারা এত সহজভাবে, এত সিম্পলভাবে সব কিছু বোঝান, সেটা খুবই ভালো লাগে, আর খুব ভালো এক্সপিরিয়েন্স আমার এখন অব্দি। তোমার নামটা? সুপ্রতিম সেনগুপ্ত। সুপ্রতিম, তা সুপ্রতিম তুমি তো ডিরেকশন ডিপার্টমেন্টের ছেলে, তার মানে ফুল টাইম যেহেতু তোমাকে দুটো ছবি এই টার্মে করতে হবে, একটা হচ্ছে নন টকে আর একটা হচ্ছে টকে। তা তুমি নন টকি ছবিটা মনে হয় জমা দিয়েছো? হ্যাঁ, একদম প্রথমেই তুমি দিয়েছো। হ্যাঁ, যে ডেডলাইন ছিল তার মধ্যে, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি তোমার ডেডলাইনের মধ্যে ছবি সবাই পারে না। হ্যাঁ, তবে না পারার কোনো কারণ নেই, হ্যাঁ চেষ্টা থাকলেই হয়। হ্যাঁ, তা যাই হোক, তোমার প্রথম ছবিটা যেটা সেটার নাম কি? আমার ছবির নাম হচ্ছে লাঞ্চ বক্স। লাঞ্চ বক্স, তা লাঞ্চ বক্স এই নামটা নিলে কেন? এই নামে একটা বড় ছবি আছে, খুব ভালো ছবি, ইরফান খানের একটা ছবি আছে। আসলে ছবি সম্পর্কে যদি বলতে হয়, ছবিটা গল্পটা খুবই সিম্পল, কিন্তু আমার মনে হয় যে ছবিটার মধ্যে একটা মেসেজ আছে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় সবাই গিয়ে, সে ছোট হোক বড় হোক, সবাই গিয়ে এটার সাথে রিলেট করতে পারবে কোথাও গিয়ে। আমাদের একটা হিউম্যান নেচার আছে, যে আমাদের লাইফে যা পজিশন আছে আমাদের, আমরা সেটাকে অনেক সময় ভ্যালু করি না, সেটার মর্মটা আমরা বুঝি না। আমরা সবসময় সামনের মানুষের সাথে কম্প্যারিজন করি, যে দেখো তার কত ভালো জামা কাপড়, তার কত ভালো জুতো, আমার কাছে এটা নেই। তো আমরা সবসময় সেই আমাদের যে অভাব আছে সেটা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু যেটা আমাদের কাছে আছে সেটার ভ্যালিউটা আমরা বুঝি না। সেটা যদি আমরা বুঝতে শুরু করি, তাহলে আমরা আরও বেশি খুশি থাকবো নিজেদের জীবনে। তো এটাই মোটামুটি আমার থিম লাঞ্চ বক্স ছবিটা। থিমটা ভারী সুন্দর এবং খুব প্রয়োজনীয় কথা, মানে জীবনে বেড়ে উঠবার জন্য, শুধু বেড়ে উঠবার জন্য না, যে কোনো ব্যাপারেই, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যা পাচ্ছি সেটাতে সন্তুষ্ট না হয় আরেকটা কিছুতে আমাদের নজর চলে যায়, তার ফলে কী হয়, আমাদের ফোকাসও শিফট হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, আলটিমেটলি ছবিটা নিশ্চয়ই দর্শকরা কিছুদিনের মধ্যেই আমাদের নিফা শর্টসে দেখতে পাবেন, আমরা ছবিটা নিয়ে আসবো।
এই ছবিটায় কাজ করতে গিয়ে তোমার বন্ধু বান্ধব যাদের তুমি পেয়েছো সিনেমাটোগ্রাফার হিসাবে, এডিটার হিসাবে, অ্যাক্টর হিসাবে, তাদের সাথে কাজ করতে নেবে, মানে তোমার ইয়ারের ছেলে মেয়ে, হ্যাঁ, তাদের সাথে কাজ করতে নেবে, তোমার কীরকম অভিজ্ঞতা, কীরকম মানে কীরকম লেগেছে, কীরকম এনজয় করেছো? অভিজ্ঞতা খুবই ভালো ছিল, আর এই ফিল্মটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমার প্রথম কাজ এটা, জীবনের আমার প্রথম ফিল্ম, তো খুবই আমার স্পেশাল এই জিনিসটা। আর বাদবাকি আমার ব্যাচের যাদের সাথে আমরা কাজ করেছি, আমরা টিম ওয়ার্ক খুব ভালো মতো করতে পেরেছি, আর অনেক রকম প্রবলেমও ফেস করেছি আমরা, কিন্তু সেটার সলিউশনও নিজেরাই বার করেছি। বলতেই বলে যে কাজ করতে করতেই কাজ শেখা যায়, তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক কিছু শিখতে পেরেছি এটা কাজটা করার মধ্যে। একটা জিনিস তো আমার মনে হয় এখানে শুধু আমাদের ইনস্টিটিউট না, এটা যে কোনো ইনস্টিটিউটেই একটা ব্যাপার থাকে, একটা গাইডলাইন থাকে, মানে যেমন ধরো আমাদের গাইডলাইন হচ্ছে আমরা আমাদের এই ফ্লোর, হ্যাঁ, সেই ফ্লোরটাকেই তুমি চেঞ্জ করে এই একরকম দেখছি আবার আরেক রকম করা যেতে পারে, তুমি করতে পারো, কিন্তু এর ফ্লোরের বাইরে যদি যেতে হয় বা অন্য কোনো ফ্লোর হলে আমরা দিতে পারি না, হ্যাঁ, কিন্তু আমাদের ক্যামেরা অ্যাভেলেবেল, লাইট অ্যাভেলেবেল, এডিট অ্যাভেলেবেল, ডাবিং অ্যাভেলেবেল, মানে ডাবিং ইউনিট পেয়ে যাও, মিউজিক ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, এইটাই, অতএব এগুলোকে সবগুলোকে নিয়ে কাজ করা একদিকে যেরকম সুবিধা, আরেকদিকে অসুবিধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ধরো আমি ছবির গল্পটা ভাবলাম এমন একটা বাড়ি, যে বাড়িটা আমি সেটার মধ্যে তৈরি করতে পারব, ঠিক আছে, অতএব ওই ভাবনা ওইগুলোকে নিয়ে কাজ করতে হয়, সেটা একটা অবশ্যই অসুবিধা, কেননা স্বাধীনতাটা কোথাও কোথাও, হ্যাঁ, একটা জায়গায় লিমিটেড একটা, তবে একটা প্রজেক্ট ছবির জন্য এই বাধাগুলো আমার মনে হয় ভালোই, কেননা একটা ইন্টারভিউ আমি বহুদিন আগে পড়েছিলাম, তোমার সাথে শেয়ার করি, বলতে গিয়ে আমাদের দর্শকের সাথে, অঞ্জন দত্ত মৃণাল সেনের একটা ইন্টারভিউ নিচ্ছে, এবং সেটা আনন্দবাজার প্রকাশও হয়েছে, আমি নামটা বলিয়ে দিলাম, কেন একটা বলা উচিত ছিল বিশেষ পত্রিকায়, যাই হোক, সেখানে প্রকাশিতও হয়েছিলো। তা সেখানে এক জায়গায় মৃণাল সেন বলছেন অঞ্জন দত্তকে যে খুব অভাব, অনটন এবং ক্রাইসিসের মধ্যে ছবি ভালো হয়, হ্যাঁ, তার কারণ হচ্ছে শিল্পী, হ্যাঁ, যত বাধা পায়, হ্যাঁ, তার ভিতরে শিল্পবোধটাকে প্রকাশ করবার জন্য তখন সে পথ খুঁজে পায়, হ্যাঁ, তার ফলে কী হয়, তার ইমাজিনেশনস পাওয়ারের স্বাভাবিকভাবে ইমাজিনেশনস পাওয়ার, হ্যাঁ, মানে ধরো আমি ছবি বানাতে গিয়েও আমার এরকম হয়েছে যে আমি একরকমভাবে ভেবেছিলাম সেটা ওইভাবে করতে পারছি না যখন, কিন্তু ওই বক্তব্যটাকেই তখন আমাকে কম পয়সার মধ্যে একটা কিছু করতে হবে, তখন আমাকে সেটা ভাবতে হয়েছে, ঠিক আছে, তো সেই রকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আগামী দিনও যাবে। তা যাই গে, তার মানে এই এক্সপিরিয়েন্সটা যেটা হচ্ছে কি আর, মাত্র ছ মাসের মধ্যেই একটা ছবি বানাতে হয়েছে, আরও একটা ছবি তোমাকে টকি বানাতে হবে, তা আগামী দিনে তোমার দর্শক তো নন টকিটা দেখবে, ঠিক আছে, টকি নিয়ে কি তুমি ভাবনা চিন্তা শুরু করেছো? হ্যাঁ, স্ক্রিপ্টের কাজ চলছে ওটা, আমরা খুব শীঘ্রই ওটার কাজ শুটিং, ন্যাচারালি তো তোমার হিসেব অনুসারে সেপ্টেম্বর ক্রস করে গেলেই নন টকিটাও দিয়ে যাওয়া উচিত, হ্যাঁ, আশা করি হয়ে যাবে, না হলে কিন্তু ওটা পরে স্টার্টে তোমার ঘাড়ে চেপে গেল, হ্যাঁ, হ্যাঁ, অতএব সেটা আমি সব ছাত্রছাত্রীকেই বলবো, তবে চাপলেও আমি বলবো কাজটা করতে, তার কারণ হচ্ছে আমি একটা কথা বলি যে দেখো আমরা সবাই মধ্যবিত্ত ঘর থেকে আসি, তো এবার এটা ফেডারেশনের একটা সংস্থা, পিছনে ফেডারেশন বা এখানে একটা গভর্নিং বডি আছে, আমাদের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী আছে, তারাও নানা রকমভাবে হেল্প করে, একটা প্রসেসে এটা চলে, হ্যাঁ, তা এখানে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, ধরো আজকে তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে একটা প্রডিউসারের পয়সা নিয়ে তো এক্সপেরিমেন্ট করতে পারো, হ্যাঁ, যে আমি যেগুলো শিখেছি সেগুলোকে এইভাবে এইভাবে অ্যাপ্লাই করি এখানে, দেখি কী হয়, এই দেখি কী হয় একটা প্রডিউসার তার পয়সা দিয়ে করতে দেয়, হ্যাঁ, তার মানে এই দেখি কী হয় এটা করবার একমাত্র জায়গা হচ্ছে ইনস্টিটিউট, যেখানে ইকুইপমেন্টসটা আমাকে ভাড়া করতে হবে না, হ্যাঁ, যেখানে আমার কোর্সের মধ্যে দিয়ে আমি চার পাঁচখানা ছবি করবার সুযোগ পাবো, অতএব আমার তো সেখানেই যতটা আমি নিজেকে নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করে দেখে নেওয়া যে আমি কী করতে পারি, কতটা কীভাবে, ফিল্ম ইজ আ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, অতএব ভিজুয়াল দিয়ে আমি কীভাবে কত রকমভাবে আমার দর্শককে নাড়া দিতে পারি, হ্যাঁ, সেটা করার একটা বিরাট সুযোগ যখন এখানে আছে, হ্যাঁ, বিশেষ করে, হ্যাঁ, এখন তো প্রজেক্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, মানে আরও বেশি আছে, তোমরা সেভাবে নিশ্চয়ই করবে। তা যাই হোক, এই জার্নিটা তোমার তো অনেক কীরকম লাগছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ইনস্টিটিউট ক্যামেরা ট্যামেরা এগুলো সব ঠিকঠাক সব ফেসিলিটিস ইনস্টিটিউট প্রোভাইড করে, ঠিক আছে। তা যাই হোক, কি যেন নাম, সুপ্রতিম, সুপ্রতিমের সাথে কথা বলে খুব ভালো লাগলো,
সুপ্রতিম খুব সিরিয়াসলি এটাকে নিয়েছে, সুপ্রতিম তার প্রথম ছবিটা সঠিক টাইমে দিয়েছে, দ্বিতীয় ছবিটাও দিয়ে দেবে আমরা বিশ্বাস রাখি। আগামী দিনে সুপ্রতিমের ছবি আপনারা দেখবেন। হ্যাঁ, দেখুন ভালো মন্দ ভালোর শেষ নেই, হ্যাঁ, কিন্তু তবুও এ নানা রকম কিছুর মধ্যে দিয়ে ছাত্ররা ছবি করে। হ্যাঁ, সব ছাত্রের ছবিকেই আমরা বলবো আপনারা শুধু দেখে ছেড়ে দেবেন না, যা মতামত মনে হবে, হ্যাঁ, মন খুলে সেই মতামতই দেবেন। হ্যাঁ, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, হ্যাঁ, এনকারেজ করবেন। খারাপ হলেও কাজটা এরকম হয়নি, হ্যাঁ, আরেকটু বেটার হলে ভালো হতো, আশা করি আগামী দিনে আরও ভালো হবে, ভালোভাবে কাজ করলে ভালো হবে, হ্যাঁ, এই ধরনের কথাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। দর্শক তো সবসময় সমালোচনা করবে, এটাই তো দর্শক আমরা মনে করি, তার ছবিগুলো দেখে একটু ওইভাবে করবেন, তাহলে ওরা একটু এনকারেজ হয়, মানে উৎসাহিত হয় পরের ছবিটা করবার জন্য, ঠিক আছে। এবং শুধু নিজে দেখে ছাড়বেন না, নিজের পরিচিত লোকেদেরও বলবেন, এটা একটা লড়াই, এটা একটা যুদ্ধ, আপনারা সাথে থাকলে এই যুদ্ধটা ওরা জিতে যাবে, ঠিক আছে। আজকে এখানেই শেষ করছি, আশা করি ভালো আছেন সবাই, ভালো থাকবেন, 365 দিন আমাদের সাথে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে সামনের এপিসোডে ফিউচার লাইটসে, ভালো থাকবেন। Future lights.